নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আমরা আজকে আলোচনা করব মিথুন রাশি 2020 সালটা কেমন যাক। আমরা আলোচনা করব মিথুন রাশি 2020 সালের ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যা আসতে পারে বা কোথায় কোথায় তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে, কি কি তাদের জীবনের ক্ষেত্রে ভালো ভালো ঘটনাগুলি ঘটতে পারে এবং কোন কোন জায়গায় তাদের সাবধান থাকা উচিত। আজকে আমাদের আলোচনা এই বিষয়গুলিকে নিয়ে। 2020 সালের যে ট্রানজিট আকাশের গ্রহগত অবস্থান, সেই গ্রহগত অবস্থান অনুসারে মিথুন রাশির মানুষদের জীবনে তার প্রভাব কি পড়বে সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে এবং আমরা সামগ্রিক আলোচনার ওপর থেকে উঠিয়ে আনতে পারবো যে মিথুন রাশির জীবনে 2020 সালে কোন কোন ঘটনাগুলি ঘটতে চলেছে। তবে আলোচনায় যাব, আলোচনায় যাবার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান অথবা যে কোনো রকমের গ্রহ প্রতিকার করাতে চান অথবা দূর প্রান্ত থেকে নিজের জন্মছক বিচার করাতে চান আমার ফিজ ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে, অথবা যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার তন্ত্র মতে যদি কোনো রেমেডি করতে চান বা প্রতিকার করতে চান, সমস্যা থেকে মুক্ত হতে চান, তাহলে কলে দুটি আমার মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। 2020 সাল মিথুন রাশির ক্ষেত্রে খুবই পজিটিভ হতে চলেছে, তবে সমস্যাও অনেকগুলো জায়গার ক্ষেত্রে থাকবে। এবং যদি আপনার মিথুন রাশি হয়, কিছু কিছুটা ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে এই বিষয়গুলি ম্যাচ করবে। মনে করা যাক আপনাদের বা আপনার মিথুন রাশি এবং আপনি কিন্তু 2020 সালেতে অনেকগুলো জায়গাতে অ্যাডভান্টেজ পাবেন এবং অনেক ধরনের সমস্যা যেগুলো আপনার দীর্ঘদিন ধরে চলছিল সেই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই রিলিফ পেতে পারেন। তবে এখানে খেয়াল রাখতে হবে যে জন্মছক অর্থাৎ আপনার জন্মের সময়, আপনি যেদিনকে জন্মেছেন সেই দিনকে সেই মুহূর্তের সেই সময় যে জন্মছক তৈরি হয়েছে আপনার, সেই জন্মছকের মধ্যে যদি একাধিক জায়গায় বিভিন্ন দোষ থাকে এবং আপনার বিভিন্ন দোষ থাকার ফলে এই মিথুন রাশির ক্ষেত্রে মানে আপনার যেহেতু 2020 সালটা ভালো সময় আসছে কিন্তু আপনার জন্মছকের মধ্যে যদি একাধিক জায়গাতে কমপ্লিকেটেড পজিশন থাকে, খুব নেগেটিভ দোষ থাকে বা বিভিন্ন গ্রহ আপনার জন্মছকে পীড়িত থাকে, তাহলে পরে কিন্তু আপনাকে সঠিক রেজাল্ট দিতে পারবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন যে অবশ্যই আপনার ভালো সময় আসছে, তবে ভালো সময় আসার আগে আপনি কিন্তু অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, নিজের জন্মছকটিকে চেক করান এবং কোনো ধরনের সমস্যা থাকলে তার সঠিক প্রতিকার করাবার চেষ্টা করুন। তাহলে পরে কিন্তু এই ভালো সময় আপনি অনেকগুলো বিষয় কিন্তু অ্যাচিভ করতে পারবেন, অনেকগুলো বিষয় কিন্তু আপনার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু মনে করা যাক আপনি এরকম করলেন না, আপনার জন্মছকের মধ্যে বিভিন্ন দোষ রয়েছে এবং সেগুলোকে রেখেই দিলেন, তাহলে পরে কিন্তু ভালো সময় আসলে পরেও আপনাকে সেরকম কোনো রেজাল্ট দিতে পারবে না। কারণ জন্মছকের মধ্যে যদি একাধিক সমস্যা থাকে তাহলে পরে সেই সমস্যাগুলো থাকার ফলে আপনাকে কিন্তু ভালো সময় ভালো কিছু দিতে পারে না। আবার জন্মছকের মধ্যে যদি খারাপ কিছু যোগ থাকে এবং আপনার সময় যদি খারাপ হয় তাহলে সেই যোগগুলো অনেক বেশি প্রখর হয়ে যায়, শক্তিশালী হয়ে যায় এবং আপনার জীবনকে চারিদিক দিয়ে কমপ্লিকেটেড বানিয়ে দেয়। তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটি শুনবেন, তবে আপনার জন্মছকের কোনো ধরনের সমস্যা থাকলে সেটার জন্য কিন্তু সঠিক রেমেডিক্যাল গাইডলাইন, সঠিক পরামর্শ এবং সঠিক সূক্ষ্মভাবে নিজের জন্মছকটিকে চেক করাবার চেষ্টা করুন। আশা করব ভালো সময় আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন, ভালো সময়ে আপনি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। তো চলে আসবো 2020 সাল মিথুন রাশির মানুষদের কি কি ঘটনাগুলি ঘটতে চলেছে, কেমন যাবে 2020 সালটা, অর্থাৎ তাদের শরীরস্বাস্থ্য কেমন থাকবে, তাদের বিবাহিত জীবন কেমন থাকবে, বিবাহ হতে পারে না হবার সম্ভাবনা কতটা রয়েছে, তাদের এডুকেশন, তাদের বিদেশ যাত্রা, তাদের কর্ম, তাদের সফলতা এবং তার সঙ্গে সঙ্গে তাদের প্রেম, প্রেম ভাগ্য, সন্তান, সমস্ত বিষয় আমরা আলোচনা করব এবং আমরা বুঝে নেব যে সামনের 2020 সালটা কি কি অ্যাডভান্টেজ আপনারা পেতে চলেছেন এবং কোন কোন জায়গায় আপনাদের অনেক বেশি পরিমাণে সতর্ক থাকা উচিত, কোন কোন জায়গায় আপনারা কিন্তু অবশ্যই খুব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কভাবে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আলোচনা করতে চলেছি যে 2020 সাল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কেমন কাটবে। আমরা এই আলোচনাটা করব প্রধান চারটি প্ল্যানেট অর্থাৎ প্রধান চারটি বড় প্ল্যানেট যাদের ট্রানজিট অনেক বেশি দিন ধরে থাকে, সেই চারটি প্ল্যানেটের ওপর বেস করেই আমাদের আলোচনাটা চলবে। আমরা জানি যে বৃহস্পতি, শনি এবং রাহু কেতু এক একটি রাশিতে রাহু কেতু দেড় বছর করে থাকে, বৃহস্পতি কম বেশি একটি রাশির মধ্যে এক বছর থাকে এবং একটি রাশি মধ্যে শনি সাধারণতভাবে আড়াই বছর ধরে থাকে। এবং এই যেহেতু এগুলো অনেক দীর্ঘমেয়াদী একটি প্লেসমেন্ট এদের ভেতরে দেখতে পাওয়া যায়, অর্থাৎ অনেক বেশি দিন ধরে এক একটা রাশির এক একটা ঘরের মধ্যে এই গ্রহগুলো থাকে,
তার ফলে কিন্তু এদের প্রভাব খুব শক্তিশালী হয়ে যায় এবং এরা যে কোনো ফল দেয় দীর্ঘমেয়াদি ফল ক্রিয়েট করে। অর্থাৎ ভালো যদি দেয় তাহলে অনেক দিন ধরে ভালো চলে, এবং খারাপ যদি দেয় তাহলে পরও কিন্তু অনেক বেশি দিন ধরে খারাপ বিষয়টা চলতে থাকে। তাই আমাদের আলোচনার মুখ্য বিষয় 2020 সালে মিথুন রাশির মানুষদের কেমন কাটবে, এবং আমরা এই 4টি প্ল্যানেটের উপর বেস করে আমরা কিন্তু আজকে প্রেডিকশন করব। প্রথমেই আমরা জানি যে এখন বর্তমানেতে বৃহস্পতি 5ই নভেম্বর বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবেন, এবং শনি 24শে জানুয়ারি শনি 24শে জানুয়ারি কিন্তু ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন। আবার উল্টো দিকে 23শে সেপ্টেম্বর এখন বর্তমানে রাহু মিথুন রাশির মধ্যেই অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরে অবস্থান করছে, কিন্তু রাহু 23শে সেপ্টেম্বরের পর মিথুন রাশি থেকে বৃষ রাশিতে গিয়ে প্রবেশ করবেন। আবার কেতু উল্টো দিকে এখন বর্তমানে ধনুরাশির মধ্যে অবস্থান করছে এবং 23শে সেপ্টেম্বর ধনুরাশি থেকে বৃশ্চিক রাশিতে চলে আসবেন কেতু। তাই এই 4টি প্ল্যানেটের উপর বেস করে আমাদের আলোচনা চলবে। প্রথমেই আমরা আলোচনা করব শরীরশাস্ত্র মিথুন রাশির মানুষদের কেমন যাবে। সাধারণভাবে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যে প্রবলেমগুলো দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে বিশেষ করে নার্ভ রিলেটেড কোনো সমস্যা, বয়স্ক যারা তাদের ক্ষেত্রে নার্ভ রিলেটেড কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে, ব্লাড প্রেশার ক্রিয়েট হতে পারে, রক্তজনিত কোনো রোগ আসতে পারে শরীরের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে পেন বা ব্যথা, এই ধরনের কোমরে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে পেট জনিত কোনো সমস্যাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের শরীরশাস্ত্র কিন্তু ওভারঅল খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, এবং 2020 সালে কিন্তু ছোটোখাটো প্রবলেম নিয়ে অবশ্যই মিথুন রাশিকে ভোগাবে। এবং মিথুন রাশির সপ্তম ঘরে মিথুন রাশির মধ্যে রাহুর অবস্থান এবং মিথুন রাশির সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি কেতুর অনেক দিন ধরে এই অবস্থানটা, অর্থাৎ প্রায় সেপ্টেম্বর মাস অবধি, বছরের শেষ ভাগ অবধি এই অবস্থান কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গ্যাসের প্রবলেম, পেটের সমস্যা, হজমজনিত কোনো সমস্যা আসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অপারেশন হওয়ার যোগ আছে, এরকম একটা দৃষ্টিভঙ্গি পাওয়া যাচ্ছে। এবারে আমরা চলে আসবো যে মিথুন রাশির ক্ষেত্রে কর্মের সফলতা কতটা পাওয়া যাবে। মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির মধ্যে রাহুর অবস্থান এবং রাহুর অবস্থানের কারণে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে একটা অর্থের প্রবলেম চলছিল, এবং এই প্রবলেম কিন্তু আলটিমেটলি চলবে, তবে বৃহস্পতি সপ্তমভাবে আসার ফলে কিছুটা রিকভার করবে কিন্তু সম্পূর্ণ রিকভার করতে পারবে না। কারণ হচ্ছে বৃহস্পতি ওখানে কিন্তু কেতুর সঙ্গে অবস্থান করবে এবং মিথুন রাশির মধ্যে রাহু নিজেও থাকবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, হঠাৎ কিছু প্রাপ্তি বা হঠাৎ হঠাৎ করে ধনলাভ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আসতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা বিজনেস করছেন, দীর্ঘদিন ধরে ব্যবসার ক্ষেত্রে মন্দা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কিছুটা কিন্তু আপনারা ব্যবসার দিকে রিলিফ পাবেন এবং বেশ কিছুটা ব্যবসার উন্নতি দেখা যাচ্ছে, ধীরে ধীরে ব্যবসার উন্নতি হবে। তবে মনের মতো কিন্তু উন্নতিটা সাধারণভাবে 2020 সালে খুব একটা আশা করা যাচ্ছে না, তাই মনের মতো উন্নতিটা হয়তো হবে না, তবে যা 2019 গেছে তার থেকে বেশ কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং 2019 সালে আশা করব যে আপনাদের কিন্তু মাঝে মাঝেই অর্থ হঠাৎ হঠাৎ ব্যয় হয়ে গেছে, তো সেই জায়গাটাও কিন্তু বেশ কিছুটা রিলিফ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা আলোচনা করব মিথুন রাশির কর্মজীবন কেমন চলবে। মিথুন রাশির 2020 সালেতে কিন্তু নতুন কিছু কর্মপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা ব্যবসা সংক্রান্ত লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসারও বেশ কিছুটা উন্নতি রয়েছে। তবে ওভারঅল একটা আমরা বলবো যে কর্মের জায়গাটায় কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাকশন আমরা পাচ্ছি না, কর্মের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যেটাকে বলবো যে স্ট্রাগল, অর্থাৎ পরিশ্রমটা বাড়িয়ে দিতে মানে বেড়ে যাবে, এবং অনেক বেশি পরিশ্রম বা চেষ্টা করার পর তবে কিন্তু আপনারা সফলতা পাবেন, নচেত কিন্তু ইজিলি সফলতা মিথুন রাশি কিন্তু পেতে পারবে না এই 2020 সালে। এবং 2020 সালে আলটিমেটলি আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি লেগে থাকেন, তাহলে পরে কিন্তু অবশ্যই কিছু না কিছু সফলতা অবশ্যই আপনি পাবেন। তবে কর্মের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়তে পারে, আপনার ট্রান্সফার হতে পারে, এবং কর্মের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করে যাচ্ছেন, বহুদিন ধরে কর্ম পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু কর্ম পাওয়ার একটা যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আমরা আলোচনা করব যে মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ কয়েকটা কথা তার মধ্যে অবশ্যই বলবো।
বৃষরাশি দীর্ঘদিন ধরে একটা শনির ঢাইয়া বলে কথা রয়েছে, অর্থাৎ রাশির অষ্টমে যখন শনি অবস্থান করে তখন সেই রাশির উপরে শনির ঢাইয়া চলে। এখন কিন্তু বর্তমানে মিথুন রাশির মধ্যে শনির ঢাইয়া চলে এসেছে এবং এই ঢাইয়া থাকবে প্রায় 2.5 বছর। তাই মিথুন রাশির মানুষ যারা আপনারা, তাদেরকে কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই ঢাইয়া চলাকালীন কিন্তু অবশ্যই শনি পারিবারিক অশান্তি, সন্তানকে নিয়ে সমস্যা এবং হঠাৎ হঠাৎ বিপরীত বুদ্ধির কারণে বড় ধরনের লস এবং কর্মের জটিলতা ক্রিয়েট করে। তাই এই ঢাইয়াতে কিন্তু আপনি মানসিক শান্তি বা মানসিক আনন্দ থেকে অবশ্যই বিরত থাকবেন। হয়তো আপনার চলে যাবে কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা বড় প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে এই ঢাইয়া। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের মা যাদের যারা রয়েছেন বাড়িতে, বয়স্ক মহিলা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি ধীরে ধীরে শুরু হতে পারে। এই জায়গাগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আমরা বলবো যে মিথুন রাশির এডুকেশন লেভেল কেমন হবে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো এডুকেশন লেভেল আসতে চলেছে। এবং যারা বিশেষ করে রিসার্চ বা পিএইচডি রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো টেকনিক্যাল লাইনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু 2020 সালটা অনেক ভালো সফলতা দেবে। এবং বিশেষ করে যারা কম বয়সী, অর্থাৎ মানে মাফ করবেন, কম মানে 5 থেকে 10 বা 12 ক্লাস অবধি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনেক বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। নচেত কিন্তু ইজিলি বৃহস্পতির ট্রানজিটকে দেখে যদি মনে করা যায় যে আমি একদম রিল্যাক্সে চলবো, কারণ তাহলে পারে কিন্তু সমস্যা হতে পারে, কারণ প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু একটি বাধা দেখা যাচ্ছে। মিথুন রাশি যারা, বিশেষ করে প্রেমের ভাগ্য কেমন চলবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে আশা করছি, এবং এই সমস্যা কিন্তু অবশ্যই চলবে। তবে একটা প্লাস পয়েন্ট রয়েছে, যারা অনেকদিন থেকে প্রেম করবো ভাবছেন বা কোনো আপনাদের কাছের বা প্রিয় মানুষকে প্রেমের জন্য বলার চেষ্টা করছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু নতুন প্রেমিক বা প্রেমিকা খুঁজে পেতে পারেন। তবে যারা পুরনো প্রেম করছেন তাদের প্রেমের মধ্যে কিন্তু অবশ্যই সমস্যা চলবে, ঝামেলা কিন্তু চলতে থাকবে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে প্রেম করে বিবাহ করবো বলে মনে করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2020 সালটা অনেকটাই বেটার। এবং 2020 সালে আপনারা প্রেম করে যদি বিবাহ করতে চান আপনাদের জন্য কিন্তু পজিটিভ হতে চলেছে। মিথুন রাশির সন্তান ভাগ্য 2020 সালে কিন্তু খুব একটা পজিটিভ নয়। আপনাদের যারা নতুন সন্তান প্রাপ্ত করতে চলেছেন বা সন্তান নতুন আসতে চলেছে তাদের ক্ষেত্রে কিন্তু বি অ্যালার্ট, প্রচন্ড সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে রাহু আপনাদের রাশি থেকে পঞ্চম ভাব এবং শনি অষ্টম থেকে ডাইরেক্ট তার দশম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে। এর ফলে কিন্তু পঞ্চম ভাবের ওপরে শনি রাহু দৃষ্টি থাকার ফলে সন্তানের জায়গাটা কিন্তু কমপ্লিকেটেড ক্রিয়েট করছে, এবং এর ফলে কিন্তু আপনাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। এবং সন্তান কিন্তু নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা আপনাদেরকে অনেক বেশি সতর্ক হওয়া উচিত। যাদের যাদের সন্তান নিয়ে সমস্যা তাদের ক্ষেত্রে বলবো কিন্তু যে আপনাদের সমস্যা ইমিডিয়েটলি কাটবে না। কারণ হচ্ছে যে আপনাদের পঞ্চম ঘরেতে শনি রাহু দৃষ্টি, এটা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে সন্তানদের থেকে নতুন কিছু সমস্যা বা নতুন কিছু অর্থ খরচ হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানদেরকে নিয়ে একটা মানসিক প্রবলেম কিন্তু আপনাদের অলরেডি চলছে এবং এটা কিন্তু চলবে, এখনই কিন্তু এটা রিমুভ হবে না। এর সঙ্গে সঙ্গে আমরা বলবো যে মিথুন রাশির বিবাহিত জীবন সম্পর্কে, মিথুন রাশির বিবাহিত জীবন কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, তবে সেই সমস্যা কিছুটা রিলিফ হতে শুরু করবে 2020 সালে। এবং যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা চলছে অলরেডি তারা কিন্তু সমস্যা থেকে কিছুটা মুক্ত হতে পারে। তবে এখানে খেয়াল রাখতে হবে যে যারা বিবাহের চেষ্টা করছেন মিথুন রাশির লোক বা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বিবাহের যোগাযোগ এবং নতুনভাবে কিন্তু নতুন বিবাহের যোগাযোগ এবং বিবাহ হবার একটি সুন্দর সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে। আশা করছি যারা বিবাহ করার চেষ্টায় রয়েছেন তাদের 2020 সালে আপনারা যদি চেষ্টা করেন তাহলে পরে আপনাদের কিন্তু বিবাহ সঠিকভাবে সম্পূর্ণ হবে। তবে বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমপ্লিকেটেড পজিশন হয়ে থাকবে, কারণ সপ্তম ভাবের ওপর, অর্থাৎ রাশির সপ্তমে কিন্তু এখনও 23 সেপ্টেম্বর পর্যন্ত কেতুর অবস্থান, এটা কিন্তু খুব ভালো একটি পজিশন নয়। আপনারা যারা কর্মের ক্ষেত্রে বিশেষ উদ্যোগী এবং যারা বিদেশে যাচ্ছেন বা আউট অফ স্টেটে যারা আপনি চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা প্রচণ্ড পজিটিভ। যারা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করছেন বা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করার
চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ আসতে পারে এবং আপনারা কিন্তু অবশ্যই ভালো যোগাযোগ পাবেন, এবং যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পজিটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে, তাদের প্রমোশন বা উন্নতি সূচক 2020 সালটা। বিশেষ করে যারা বিভিন্নভাবে পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন, দেখুন দীর্ঘদিন ধরে আপনাদের কিন্তু পারিবারিক সমস্যাও একটা চলছে এবং পারিবারিক জায়গাটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো হচ্ছে না, পরিবারের সঙ্গে কিন্তু বিরোধ বা আত্মীয়দের সঙ্গে কিন্তু একটা বন্ডিং প্রবলেম আপনাদের 2020 সালে চলবে এবং আপনাদের 2020 সালে কিন্তু আপনারা পরিবার থেকে বিভিন্ন রকমভাবে মানসিক কষ্ট বা মানসিক দুঃখ পেতে পারেন। মাঝে মাঝে আপনাদের কথাবার্তা বা আপনাদের মাথা এমন গরম হয়ে যেতে পারে 2020 সালেতে, যেটাই কিন্তু আপনারা ভুলভাল একটুখানি কথাবার্তা বলে ফেলতে পারেন, সেই দিকে আপনাদেরকে সতর্ক থাকা উচিত। ওভারঅল আমি কয়েকটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলোতে আপনাদের মন দিয়ে খেয়াল রাখা উচিত। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে যে শরীরের দিকে আপনাদের ধ্যান দেওয়া উচিত 2020 সালে। পেটজনিত সমস্যা কিন্তু অবশ্যই আসতে পারে, গ্যাসের প্রবলেম আপনাদেরকে ভোগাতে পারে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা এমন ধরনের কোনো ডিসিশন নেবেন না যেটা কিন্তু আপনাদের জন্য রং, কারণ হচ্ছে আপনাদের চন্দ্রের ওপর রাহুর দৃষ্টি, রাহুর প্রভাব থাকার ফলে আপনাদের কিন্তু অবশ্যই এমন রাহু কিন্তু সর্বদা কি করে, মাইন্ডটাকে মানে চিন্তাভাবনাটাকে দুর্বল করে দেয় বা চিন্তাভাবনার ভেতর একটা ভ্রম সৃষ্টি করে, অর্থাৎ যেটা হবার নয় সেই দিকে আপনাকে নিয়ে যায় এবং তারপরে ক্ষতি করবার চেষ্টা করে। তাই এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু সঠিকভাবে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু সেই কাজের দিকে এগোবেন। পরিবারের সঙ্গে কিন্তু আপনাদের বন্ডিং প্রবলেম হতে পারে এবং আপনাদের মাথা গরম হয়ে গেলে আপনারা কিন্তু দু চারটা উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারেন, সেই জায়গাটা আপনাদের সতর্ক থাকা উচিত। এরপরে হচ্ছে যে সন্তানকে কেন্দ্র করে আপনাদের জীবনে কিন্তু সমস্যা আসতে চলেছে, সেই জায়গাটা আপনারা অনেক বেশি সতর্ক থাকবেন। প্রেম জীবনে যারা রয়েছেন তাদের প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রেমের মধ্যে কিন্তু সুস্থ পরিবেশ থাকবে না, প্রেমের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম, ঝগড়া, অশান্তি এগুলো কিন্তু চলতে পারে। এরপরে হচ্ছে প্রেম কেটেও যেতে পারে, এটাও কিন্তু রয়েছে এই 2020 সালে আপনাদের ক্ষেত্রে। 2020 সালে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই 2019-এর তুলনায় ভালো এবং অনেকটাই কিন্তু প্লাস পয়েন্ট পাওয়া যাচ্ছে। এই বছরে আপনারা কি কি ভালো কাজ করতে পারেন এর একটা যদি আমরা গ্রাফ তৈরি করি তাহলে পরে প্রথমেই আমরা বলবো যে এবছর কিন্তু আপনারা নতুন যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে, এবং আপনারা যদি চেষ্টা করেন আপনারা কিন্তু অনেকটাই ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, কারণ আপনাদের ভেতরে একটা ঊর্জা, আপনাদের ভেতরে একটা শক্তি, আপনাদের মনোবল এবং আপনাদের চেষ্টা করলে পরে আপনারা কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট এই বছরে পেতে পারেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে কি আছে, এই বছরে কিন্তু আপনার এডুকেশন লেভেল ভালো হতে পারে এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ, এবং যারা কর্মের চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই বছরটা 2020 সালটা আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে, এবং আপনারা যদি সঠিকভাবে এগিয়ে চলেন এবং কর্মের প্রচেষ্টা যদি সঠিকভাবে চালিয়ে যান তাহলে পরে কিন্তু 2020 সালে আপনারা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবেন, অনেকটাই ভালো কর্ম আপনারা জোগাড় করতে পারবেন। 2020 সালে আলটিমেটলি সফলতার জায়গা থেকে যদি আমরা বিচার করি তাহলে পরে কিন্তু ওভারঅল একটা সফলতা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে বেশ কিছু জায়গা কমপ্লিকেটেড পজিশন থাকার ফলে প্রত্যেকটি সিদ্ধান্ত আপনাদেরকে সঠিকভাবে নিতে হবে, এবং শনি ঢাইয়া চলার কারণে আপনাদের কিন্তু কোনো বিষয়টাই মনোমতো হবে না, হয়তো হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু মনের মতো করে আপনারা কিন্তু 2020তে রেজাল্ট পাবেন না। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে 2020 সালে কিন্তু কর্মের পরিবর্তন এবং পিতার স্বাস্থ্যহানি, বিদেশ যাত্রা বা বাড়ি থেকে দূর যাত্রা এবং তীর্থযাত্রা হবার খুব বেশি সম্ভাবনা রয়েছে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে। আপনারা যদি সেই দিকে ইন্টারেস্টেড হন তাহলে আপনারা কিন্তু সেই দিকে এগোতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো যে মিথুন রাশির 2020 সালে কিন্তু ব্যয়ের পরিমাণটা বাড়বে এবং ব্যয় কিন্তু হবে, তবে আমি সবসময় একটা কথা বলি, ব্যয় হওয়াটা ভালো, কারণ ব্যয় হলে পারে আয়টা বাড়ে, আয় না থাকলে ব্যয় কোথা থেকে হবে। তো এই দিকটা অনেকটাই পজিটিভ আমরা বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আরও একটা কথা বলবো মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই 2020 সালেতে কোনো আইনি ঝামেলাকে রিমুভ হতে পারে, অর্থাৎ আপনারা যদি কোনো আইনি ঝামেলার মধ্যে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা রিমুভ হতে পারেন, আপনাদের কিন্তু সেই জায়গাটা সলিউশন হয়ে যেতে পারে, এই একটা সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তাদের বিজনেসের উন্নতির একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন বাধা যেগুলো ছিল আগে সেই বাধাগুলো কিন্তু 2020তে গিয়ে কেটে যাবে, এবং যার ফলে কিন্তু আপনারা অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাবেন এবং এগিয়ে যেতে পারবেন।
ওভারঅল এরকমই একটা স্ট্রাকচারে 2020 সালটা কিন্তু চলবে আপনাদের ক্ষেত্রে। আপনারা যদি অবশ্যই সতর্ক হন, অনেক বেশি চেষ্টা করেন, একাগ্রতা থাকে আপনাদের ভেতরে এবং মনোবল যদি সঠিকভাবে থাকে, তাহলে পরে 2020 সালের অনেক ভালো ভালো জিনিসগুলো নিয়ে আপনারা বাড়ি ফিরতে পারবেন এবং খারাপ জায়গায় যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে অত বেশি টেনশন করবেন না। তবে এখানে খেয়াল রাখবেন যে খারাপ জায়গাগুলো কিন্তু আপনাদেরকে মানসিক কষ্ট বা মানসিক হতাশা অবশ্যই দেবে 2020 সালেতে। সবশেষে একটা কথাই লাস্টে বলবো যে দেখুন, জন্মছকের মধ্যে আবার প্রত্যেকবার এই কথাটা বলে থাকি যে জন্মছকটিকে অবশ্যই ভালো করে চেক করান এবং যে কোনো বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র রাশিফল দেখেই সিদ্ধান্তে যাবেন না। কারণ রাশিফল হচ্ছে একটি বেসিক ধারণা দেওয়া হয়, রাশিফল কোনো ফাইনাল ডিসিশনে আসা যায় না। তাই ভালো সময় যেহেতু আপনাদের আসতে চলেছে, তাই তার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন এবং ভালো সময়টার সম্পূর্ণ লাভ ওঠাবার চেষ্টা করুন। এবং যদি আপনার জন্মছকে কোথাও খারাপ জায়গা থেকে থাকে, তাহলে পরে অবশ্যই একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে খারাপ জায়গাটার গ্রহ প্রতিকার করুন এবং খারাপ জায়গাটাকে সতর্কভাবে চলার চেষ্টা করুন। তাহলে পরে খারাপ সময়টা আপনাকে অত বেশি খারাপ দিতে পারবে না। খুব সামান্য করে বললাম, এমনি পরপর আমরা মাসের বার্ষিক রাশিফল দেবো। আপনারা যারা মিথুন রাশির লোক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রত্যেক মাসেরই রাশিফল নিয়ে আমি আসছি এবং প্রত্যেক মাসে মাসেই আমি একটি আলাদা করে রাশিফল দিয়ে দেবো, যেখানে কিন্তু আরও সূক্ষ্মভাবে আরও সুন্দরভাবে বিষয়টাকে ক্লিয়ার করতে পারবো যে প্রত্যেকটি মাস আপনাদের জন্য কোন কোন বিষয়ের ক্ষেত্রে পজিটিভ এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে নেগেটিভ। তাই ওভারঅল আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখেন এবং সেখানে বলা হচ্ছে অলরেডি যে মিথুন রাশির 2020 নাকি বিশাল ভালো আসতে চলেছে। তবে আমার ক্যালকুলেশন, আমার ম্যাথামেটিক্যাল অঙ্ক কিন্তু এরকম কথা বলছে না। আমার অঙ্ক বলছে যে মিথুন রাশি কিন্তু মিশ্র ফল পাবে, খুব ভালো আমরা বলতে পারবো না, কারণ শুধুমাত্র একটি বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশির জন্য ভালো রয়েছে, কিন্তু অপরদিকে রাহু কেতু এবং শনির ট্রানজিট মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ফেভারেবল নেই। তাই সতর্কভাবে চলতে হবে এবং সতর্কভাবে যদি আপনারা চলেন, তাহলে পরেই কিন্তু আপনারা ভালোটা পাবেন। কারণ শুধুমাত্র বৃহস্পতি ট্রান্সিটে আমরা যদি বলি, তাহলে 40% থেকে 50% হয়তো ভালো আর 50% খারাপ। তাই ওভারঅল মিশ্র ফল কিন্তু আপনারা 2020তে পাবেন। তাই অবশ্যই মাসিক রাশিফলটাও দেখার চেষ্টা করবেন, তাহলে পরে আরও সূক্ষ্মভাবে পয়েন্টে আসা যাবে, যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমি করতে পারবো। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অ্যাস্ট্রোটিপস মানেই হচ্ছে জ্যোতিষকে সঠিকভাবে তুলে ধরার একটি বিশেষ চ্যানেল এবং আমি সর্বদাই জ্যোতিষকে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করি, যাতে আরও সুন্দর পড়ে, আরও সূক্ষ্মভাবে এবং আরও অনেক অনেক সহজভাবে আপনাদেরকে জ্যোতিষটাকে বোঝাতে পারি এবং জ্যোতিষের লাভ যাতে আপনারা ওঠাতে পারেন, সেই প্রয়াস আমি দীর্ঘদিন ধরে করছি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার বক্তব্যের সঙ্গে আপনার জীবনের কতটা সাদৃশ্য পেলেন, আপনি কিন্তু 6 মাস বা 8 মাস পরে যারা ভিডিওটি দেখবেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আমার বক্তব্যের সঙ্গে কতটা সাদৃশ্য পাচ্ছেন। তো আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।